মোদি ইউনুস বৈঠক না হওয়ার কারণ জানালো নয়াদিল্লি তারা আগে বলেছিল যে বৈঠক হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না সেটা কিন্তু জানায়নি আজকে তারা ব্যাখ্যা দিচ্ছে যে মোদি যখন দিল্লি ফিরছেন তখন ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পৌঁছাচ্ছেন অর্থাৎ টাইমিংটা মেলেনি নরেন্দ্র মোদীর মূল বিষয়টি ছিল বাইডেনের সাথে জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং হচ্ছে ট্রাম্পের সঙ্গে দেখা সাক্ষাত অন্য রাজনীতিবিদদের সঙ্গে তো ভারত বলছে যে ট্রাম্প সহ অন্যদের সাথে দেখা তো হয়নি তিন দিনের খুব টাইট প্রোগ্রাম ছিল মোদি আগেই গেছেন নিউ এবং ওয়াশিংটনে তিনি জো বাইডেনের সাথে তার বাসভবনে বৈঠক করেছেন এবং তিনি আজকে ফিরে আসছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস আজকে পৌঁছাচ্ছেন ফলে তারা এমন না যে তারা একই ভেনুতে একই সময়ে ছিলেন অথচ তাদের মধ্যে দেখা সাক্ষাৎ হলো না বা বৈঠক হলো না বিষয়টা তেমন না এইটা যদি সত্য হয়ে থাকে সব কিছু মিলিয়ে তো এটা আগে ব্যাখ্যা করলে ভালো হতো নতুবা একটা ভুল বুঝাবুঝি তো হয়েই থাকলো যে নিউ ইয়র্কে মোদি আছে ডক্টর ইনুসো আছে অথচ তাদের মধ্যে দশ মিনিট পাঁচ মিনিটের বৈঠকও হলো না বা দেখা সাক্ষাৎ হলো না যদিও জয়শঙ্করের সাথে তৈরি হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তার বৈঠক হয়েছে দুই নেতার মধ্যে সেখানে সম্পর্ক এগিয়ে নিয়ে আর কথা বলা হয়েছে যদিও দেখলাম ছবিতে জয়শঙ্করের মুখ খুবই শুষ্ক যাক এটা হয়তো ছবি তো আর সব কিছু ডিটারমিন করে না হয়তো ছিল আন্তরিকতা সেটা ক্যামেরায় ধরা পড়েনি কিন্তু এতদিন পর একদম শেষ পর্যায়ে এসে কেন এই ব্যাখ্যাটা দিচ্ছে এর একটা কারণ আছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই কারণে দিচ্ছে যে ইতিমধ্যে যথেষ্ট পরিমাণ কিন্তু জল গোলা হয়েছে অর্থাৎ বাংলাদেশ যেমন তার অবস্থানে দৃঢ় আছে যে তারা কোনোভাবেই সমমর্যাদা ছাড়া তারা সম্পর্কে যাবে না কোনো দেশের সাথে অন্যদিকে ভারত একটু বেকায়দা আছে এক এক করে সমস্ত প্রতিবেশী নেই সর্বশেষ যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হলেন তিনিও একেবারে পুরোপুরি চীনপন্থী এবং ভারত বিরোধী শেখ হাসিনাও নেই তো বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের বিষয়টি ভারতকে বুঝতে মানতে যথেষ্ট পরিমাণ কষ্ট হচ্ছে এবং বেগ পেতে হচ্ছে কিন্তু উপায়ও নেই কিন্তু যদি একটা ভালো রিলেশন না থাকে তাহলে এর সুযোগ নেবে চীন এবং পাকিস্তান সুতরাং এইসব বিবেচনা করে তারা এখন কিন্তু একটু তোড়জোড় শুরু করেছে চিন্তা করছে যে না বাংলাদেশকে দূরে রাখা যাবে না বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে সেই কারণে আজকে ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে যে ব্যস্ততম ও সংক্ষিপ্ত সময়সূচির কারণে দুই নেতার বৈঠক হয়নি তাছাড়া অভিন্ন সময়ে তারা নিউ ইয়র্কে অবস্থানও করেননি ভারতের প্রধানমন্ত্রী সফর শেষ করে যখন দেশে ফিরছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তখন সবে নিউ ইয়র্কে পৌঁছেছেন স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারতের পরশ সচিব বিক্রম মিশ্রি আগের দিন সোমবার তিনি বলেন আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে যান তার সফরের মেয়াদ ছিল মাত্র পঞ্চান্ন ঘন্টা কয়েক মিনিট আগে তিনি নিউ ইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এখনও নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাননি যেহেতু উভয় মানে সফরসূচি ভিন্ন ছিল তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না পরশ্বসূচি বলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেটি হয়নি যাই হোক এটা যদি সত্যি সত্যি হয়ে থাকে ভালো আর যদি সাধারণ পরিষদে দুই নেতাই আছেন অথচ তারা সাইডলাইনে দশ মিনিট বৈঠকও করলেন না এটা একটা খারাপ বার্তা আসতো এখন বৈঠক না হওয়া বড়ো কথা না বড়ো কথা হলো যে ভারত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের থেকে মুখ ফিরিয়ে বা মানে সেটারকে ওভারকাম করে তারা বাংলাদেশের সাথে সাধারণ স্বাভাবিক এবং সমমর্যাদার ভিত্তিতে একটা কূটনৈতিক সম্পর্ক রাখবে কি না সেটা হলো বড় বিষয় তার আলামতগুলো যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে না ভারত কে সরকারে থাকলো কি থাকলো না বড় কথা না তারা দেশের সাথে দেশের যেমন একটা ভালো সম্পর্ক থাকা দরকার তেমন নীতিতেই বিশ্বাস করে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ